হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর চলে এসেছি আজকে, ঘরটা অনেক পরিষ্কার লাগছে। আর ওই যে দেখালাম তোমাদেরকে, জামা কাপড় ভিজিয়ে রাখা হয়েছে। আর আজকে প্রায় এক মাস পর ঘর ভালো করে ঝাড়ু হয়েছে বা আর ঘরটা মোছা হয়েছে আজকে অনেকদিন পর, কারণ মা এসেছে, মা ওগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। আজকে সব কিছুই ভালো ভালো লাগছে, আর ঘর মোছা হয়ে গেছে মার। আর এখানে দেখছো সবজির ঝুড়ি, সেটাও রৌদ্রে দেওয়া হয়েছে। আর যত পাপুষ বস্তা বস্তা যা ছিল আর কি, সব কিছু বাইরে বেরিয়ে মেলে দেওয়া হয়েছে, কারণ এগুলো সব একদম। আর এই শাড়িটা দেখছো কালকে পরেছিলাম আমি, তো এই শাড়িটা রৌদ্রে মেলে দিয়েছি। আর এই শাড়িটা তো দিদা দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা যারা স্বাদের স্বাদে আমি কী কী পেয়েছি ব্লগটা দেখোনি, তারা প্লিজ সবাই দেখে নিও। এই শাড়িটা আমাকে দিদা দিয়েছে। আর এই যে বুনু ড্রেস, এটা বুনু ড্রেসটা ধুয়ে দেওয়া হয়েছে। আর এই যে মার শাড়িটা ওখানে। আর এখন চলে যাচ্ছি মার ওখানে, মা কাজ করছে, মা করছে বাসনের ঝুড়িটা। বাসনের যে ঝুড়িটা হয়েছে একটু নোংরা হয়ে গেছিলো, তো সবগুলো বাসন মেজে আবার ঝুড়িটা পরিষ্কার করে নিচ্ছে, দেখতে পাচ্ছো। এই যে এই বাসনগুলো মেজেছে সকালবেলা একবার, কিন্তু বাসনের ঝুড়িটা যেহেতু বার করেছে, তবে আরেকবার মেজে নিচ্ছে। আর বাসনের ঝুড়িটা অনেক নোংরা হয়ে গেছে, কারণ ওই এক মাস থেকে আমি তো কিছুই করতে পারছি না, সব কিছু খুব নোংরা হয়ে গেছে। তো এগুলো সব মা পরিষ্কার করে দিচ্ছে। তো এখন মা এগুলো করে স্নান করতে যাবে, আমি যাবোখন ঘরে। আর মা স্নান হয়ে গেছে, আর এই যে এখন দেখছো ঠাকুর ঘরে চলে এসেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজোটাও মা দিয়ে দিচ্ছে, কারণ মা স্নান করে এগুলো সব পরিষ্কার করে মা স্নান করে নিয়েছে, এখন এগুলো পুজো দিয়ে দেবে। আর দেখছো ওই যে ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, আর ওই যে আমের পল্লবটা ওটাতেও সিঁদুর লাগিয়ে দিয়েছে, দেখতে সুন্দর লাগছে। আজকে সব কিছুই ভালো লাগছে, সব কিছু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো এখন মা দিয়ে দেবে পুজো, পুজো বলছি, মা এখন দিয়ে দিবে পুজো। এই যে ঘরটা বসিয়ে দিয়েছে, তো চলো মা পুজোটা দিতে থাক। আর আমার আমি ঘরে যাব, ঘরে গিয়ে দেখবো যে কী কী জামা কাপড় আছে, ওগুলো সব এলোমেলো হয়ে আছে। আর যেগুলো শুকিয়ে গেছে আমি নিয়ে এসেছি ঘরে, তো ওগুলো এখন গুছিয়ে নেবো। আর এই যে দেখছো ঘরটা বসিয়ে দিয়েছে, আর মা গেছে এখন ফুল আনতে, ফুলগুলো নিয়ে আসবে। তো ঘট বসিয়ে দিয়েছে, ফুল আনতে ভুলে গেছে, তাই ফুল আনতে গেছে। বাড়িতেই ফুলের গাছ, তবুও আর কি আনতে ভুলে গেছে, যাই হোক। তো এখন আমি মা পুজোটা দিয়ে নোক, আর মা আমি করছি হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, যেটা হচ্ছে মার শাড়ি। মা কালকে এই শাড়িটা পরে এসেছে, তো কালকে একবার রৌদ্রে মেলে দিয়েছি। কালকে যেহেতু অত রৌদ্র ছিল না, বিকালের দিকে এসেছে, তাই আজকে রৌদ্রে মেলে দিয়েছি। আর এই শাড়িটা কালকে দেখেছো তোমরা, কালকের ব্লগটা যারা দেখোনি কালকে দেখে নিও, এটা আমি কালকে পরেছি। কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও, ওই ব্লগের কথা এখানে বলছি আমি। তো যাই হোক, এই শাড়িটা দিদা দিয়েছে সাধে, আমি এটাই পরেছি কালকে। তো শাড়িটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে যাবো এখন স্নান করতে। স্নান করে এসে পরে আবার দেখছি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে পারি। তো আর এখানে দেখছো মার পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রসাদও উঠিয়ে নিয়েছে আমি স্নান করতে করতে, মার সব হয়ে গেছে। তো তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যালো গাইস, সারাদিনে চলে আসলাম ক্যামেরার সামনে, আর এখন বাজে 9টা, আর মা করছে রান্না। আর দুপুরে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দুপুরে পুজো অবধি শেয়ার করেছি, তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছি, তারপর আর কিছু শেয়ার হয়নি তোমাদের সঙ্গে। তো রাত্রে মা করছে, দাঁড়াও দেখাচ্ছি। করছে রাত্রে শুধু আলু আর করলা ভাজা করছে, আর কিছু করবে না রাত্রে, ওটাই হবে। আর রাত্রে বিপ্লব খায়নি, কারণ কালকে কি বলবো, কালকে যা খেয়েছে গ্যাস হয়ে গেছে, তার জন্য রাত্রে খাবে না বলছে। তো মা শুধু ভাজাটা করছে, এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখন বাজে 9টা, আর এখন ছোটো ছোটো ভিডিও ছাড়ছি, কারণ আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আজকে, যদিও যতটুকু পেরেছি করেছি। তো যাই হোক, আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর আর চেষ্টা করব তোমাদেরকে অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। তো আজকে টাটা।